আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ আলু ও ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করি। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ চিনি, আর দিব লবণ পরিমাণ মতো। চিনিটা দেওয়ার ফলে খেতে বেশি ভালো লাগবে। আর দিব পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা অল্প অল্প করে দিয়ে দিব, আর আমি অবশ্যই নর্মাল পানিটা ব্যবহার করছি। এখন আমি একটা নরম ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দিব। আমি এখানে 4 পিস আলু সিদ্ধ করে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে যেন কোনো রকম দানা দানা না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিব মরিচের গুঁড়া 1 টেবিল চা চামচ পরিমাণ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আর দিব জিরা ও ধনে গুঁড়া 1 টেবিল চা চামচ পরিমাণ। দিয়ে আমি সবগুলো উপকরণ আবার ভালোভাবে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কোন ফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব আর একটা ডো তৈরি করে নিব। আর সব শেষে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। তো আমার 2টা রুটি সেম ভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে। খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুটাকে, দিয়ে এভাবে করে চেপে চেপে পুরা রুটি দিয়ে দিব। আপনারা চাইলে আলুটাকে বেলে নিতে পারেন। এখন আমি উপরে আরেকটি রুটি দিয়ে দিব। এখন আমি একটু বেলে নিব। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিব, রুটিটাকে সমান করে নিব। এখন আমি এভাবে করে কেটে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি এভাবে করে
আবার এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এভাবে চেপটে দিব, আবার এই পাশে এভাবে করে দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো সেম ভাবে আমি সবগুলো করে নিব, সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় কড়াই তেল দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছেড়ে দিব। এগুলোকে আমি এখন উল্টিয়ে দিব। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে আলু দিয়ে ভীষণ মজার এই নাস্তাটি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।